একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় এক থেকে ক্রোমোজোমের টাইপস, কেমিক্যাল কম্পোনেন্টস অ্যান্ড ফাংশনস, অর্থাৎ ক্রোমোজোমের প্রকারভেদ, রাসায়নিক উপাদানসমূহ এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করব, পড়াবো। মনোযোগ সহকারে শুনবে প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আশা করব এ পর্যন্ত যে সকল লেসন প্রোভাইড করেছি, প্রত্যেকটা লেসন তোমরা মনোযোগ সহকারে নিয়েছো, পড়েছো এবং শিখেছো। এবং সেখান থেকে আমার বিশ্বাস, সামনে যে পরীক্ষা হবে তোমাদের বিশ্বভিত্তিক মূল্যায়ন, সে পরীক্ষায় তোমরা অত্যন্ত চমকপ্রদ একটা ফলাফল আমাদেরকে উপহার দিতে সক্ষম হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে ক্রোমোজোমের প্রকারভেদ, টাইপস অফ ক্রোমোজোম। খেয়াল করো, প্রথমে ক, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী এটা এটা হচ্ছে তাকে কিসের উপর ভিত্তি করা হলো, কিসের উপর ভিত্তি করে তাকে প্রকারভেদ বা বিভক্ত করা হলো, ভাগ করা হলো। প্রথমে কতে আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ভাগ করেছি, পরের স্লাইড গুলোতে আরো কিভাবে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখব। ক নম্বরে আমরা তাহলে কি পড়ছি, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, এটি মূলত পরীক্ষায় আসে এবং খুব বেশি আসে। অন্যটা আসে আমি সেটা বলছি না, অন্যটা আসে না সেটা আমি বলছি না, এইটা একটু বেশি আসে যে সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে ক্রোমোজোমের প্রকারভেদ। যাই হোক, দেখো কি বলছে, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম পাঁচ প্রকার, যথা মনোসেন্ট্রিক, আমি সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে বলছি, এবং সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে বলতে গেলে প্রথমে সংখ্যা অনুযায়ী, তারপর তাদের অবস্থান অনুযায়ী। যাই হোক, পৃষ্ঠটা কি সেটা খেয়াল করবা, যদি বলে সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে তাহলে সংখ্যা এবং অবস্থান দুটোই লিখতে হবে, আর যদি বলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে তাহলে সংখ্যা অনুযায়ী কত প্রকার সেটা না লিখলেও হবে, লেখার প্রয়োজন নেই। প্রশ্ন বুঝো কি বলছে তোমাকে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে, নাকি অনলি সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে? সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে যদি বলে তাহলে তুমি প্রথমে লিখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, পরে লিখো সেন্ট্রোমিয়ারের অবস্থান, আর যদি একেবারেই স্পেসিফাই করে দেয় তাহলে সেটা তো আর বলার অবকাশ নেই, প্রশ্নের ধরন দেখে বুঝবা অবস্থান বলছে না সংখ্যা বলছে। তো যাই হোক, প্রথমে সংখ্যা অনুযায়ী আসো, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ এবং অ্যাসেন্ট্রিক। মনো নাম থেকেই তোমরা বুঝতে পারছো সেন্ট্রোমিয়ারের সংখ্যা এক, অর্থাৎ এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোম, ডাইসেন্ট্রিক দুই সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোম, পলিসেন্ট্রিক দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোজোম। কলা গাছের ক্ষেত্রে বানানা ট্রি, দেখো মিউসা, মিউসা মিউস স্প্যাসিস, এর কয়েকটি প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায়, এটা একটা এমসিকিউ। ডিফিউজড, ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, অ্যাসেন্ট্রিক, কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। এরপরে আসো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের আকৃতি কিংবা প্রকার, এটা চার ধরনের হয়, অত্যন্ত গুরুত্ব সহকারে নিবি, লেসনটা পড়বে, পরীক্ষায় আসবে, আমি দিব। যাই হোক, একটি প্রশ্ন বলেই দিলাম। নাম্বার ওয়ান দেখো, মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক কি বলছে, একটু লক্ষ্য করবে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি এই সেই সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কি এটা ক্রোমোজোমের আগের ক্লাসগুলোতে বলেছি, এখন আর বলতে চাই না। ক্রোমোজোম সম্পর্কিত ইতিমধ্যে খুব সম্ভবত আমি আরো দুটো ক্লাস দিয়েছি, এটা থার্ড ওয়ান, তো সেখান থেকেই তোমরা সেন্ট্রোমিয়ার কি জেনে নিবা, বারবারে বলার অবকাশ নেই। এই সেন্ট্রোমিয়ার খেয়াল করো, টোটালটা এটা একটা ক্রোমোজোম, এই সেন্ট্রোমিয়ার এমন জায়গায় অবস্থিত যার কারণে দেখো দুটি বাহু সমান, অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো দেখাচ্ছে। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত তাকে মেটাসেন্ট্রিক, মাঝখান থেকে মেটা বা মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম বলে। এ ধরনের ক্রোমোজোমের দুবাহু সমদৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং অ্যানাফিস পর্যায়ে এর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো দেখা। এই দেখো, এটা ইংরেজি ভি অক্ষরের মতো, এই যে দেখো, দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো। উদাহরণ দেখো, সোলানাম নাইগ্রাম, টিট বেগুন বলি আমরা, এর সবকটি ক্রোমোজোমই মেটাসেন্ট্রিক, এটি একটি প্রিমিটিভ ক্যারেক্টার, আদি বৈশিষ্ট্য, প্রিমিটিভ ক্যারেক্টার, প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক্স, আদি বৈশিষ্ট্য। এর পরের স্লাইড দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিক, খেয়াল করবা এইটা সাব মেটাসেন্ট্রিক, বাংলায় উপমধ্য কেন্দ্রিক, ঠিক মাঝখানে না। এটা দেখো ঠিক মাঝখানে, এটা কিন্তু ঠিক মাঝখানে না, মাঝখানে থেকে যে কোনো এক প্রান্তের দিকে একটু বেঁকে, মাঝখান থেকে যে কোনো এক প্রান্তের দিকে একটু বেঁকে, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মধ্যখান থেকে একটু এক পাশে অবস্থিত তাকে সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিক ক্রোমোজোম বলে। এ ধরনের ক্রোমোজোমের দু বাহু সামান্য অসম দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি এল অক্ষরের মতো দেখায়। অ্যানাফেজ শব্দটা বারে বারে পাওয়া, কেন অ্যানাফেজ বলছে? কোষ বিভাজনের সময় ক্রোমোজোম যখন বিভাজিত হয়ে দুই মেরুতে যাবে, একটি কোষে যদি চারটি ক্রোমোজোম থাকে, সেই কোষ থেকে যদি দুটি নিয়োগ দুটি কোষের আবির্ভাব হয় বা সৃষ্টি হয় বা জন্ম হয়, প্রতি কোষে কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে বলছি আমি চারটি করে ক্রোমোজোম যাবে, ছিল চারটি হয়েছে আটটি, ওই চারটি সমান দুই ভাগে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পর মাকুতন্তু কি করে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর যুক্ত হয়ে দুই দিকে দুই মেরুর দিকে তাদেরকে টানতে থাকে, ফলে দুই মেরুর প্রতি মেরুতে চারটি করে ক্রোমোজোম যায়। ওই যেই ক্রোমোজোম যে স্থানে মাকুতন্তু যুক্ত হয় সেটাই সেন্ট্রোমিয়ার, এবং এই সেন্ট্রোমিয়ারটা কোথায় যুক্ত সেটার উপর ভিত্তি করে তখন পরিষ্কার করে বোঝা যায় ক্রোমোজোমটাকে দেখতে কখনো কোনোটা ভি এর মতো, কোনোটা এল এর মতো, কোনোটা জে এর মতো, কোনোটা আই এর মতো। এগুলো ডিপেন্ড করে সেন্ট্রোমিয়ারের পজিশনটা কোথায়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার কোন জায়গায় সেটার উপর ডিপেন্ড করে ক্রোমোজোমটাকেই ইংরেজি বিভিন্ন অ্যালফাবেটের মতো দেখায়। যদি সেটা ভি এর মতো হয় তাহলে মনে করতে হবে এই সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে বাহুদ্বয় সমান, তাহলে সেটা মেটাসেন্ট্রিক। যদি সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে না, যে কোনো এক প্রান্তের দিকে একটু, তখন এটা অনেকটা দেখো এই সোজা এই এল এর মতো দেখায়, এটাকে সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিক বলা হয়, সেক্ষেত্রে দুটা বাহু অসমান হবে। নেক্সট স্লাইড দেখো, অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক, এই যে এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, ঠিক মাঝখানেও না, মাঝখানে একটু পাশেও না, এক প্রান্তের প্রায় কাছাকাছি, এক প্রান্তের প্রায় কাছাকাছি, উপপ্রান্ত প্রান্তের সমীপে, প্রান্তের প্রায় কাছাকাছি। এখানে হলে এল এর মতো হতো, এখানে হলে দুই বাহু সমান দৈর্ঘ্য হতো, ভি এর মতো হতো, মেটাসেন্ট্রিক হতো, বাট এটা এমন জায়গায় এক প্রান্তের প্রায় কাছাকাছি, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত তাকে অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম বলে। এ ধরনের ক্রোমোজোমের এক বাহু অনেক লম্বা এবং অপর বাহু বেশ খাটো থাকে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি যে অক্ষরের মতো দেখায়। একই উদ্ভিদ প্রজাতিতে একাধিক প্রকার ক্রোমোজোম থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক, এক একটা ক্রোমোজোমের গঠন সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে এক এক রকম হতে পারে, এবং একই প্রজাতির কোন জীবে একাধিক প্রকার ক্রোমোজোম থাকতে পারে। যেমন দেখো টাইফোনিয়াম ট্রাইলোবেটাম, ঘেটকচ্ছু, ঘেচুও বলে সম্ভবত, এর গাঢ় পার্পল ত্রিকোণে 11টি মধ্য কেন্দ্রিক মানে মেটাসেন্ট্রিক, 4টি উপমধ্য কেন্দ্রিক সাব মেটাসেন্ট্রিক, 2টি উপপ্রান্ত কেন্দ্রিক মানে কি অ্যাক্রোসেন্ট্রিক। এটি একটি মনোসমিক, মনোসমিকের ব্যাখ্যা দিয়েছি, অ্যান আনপেয়ার্ড সেক্স ক্রোমোজোম, তোমরা জানো মানুষের একজোড়া ক্রোমোজোম, এদের ক্ষেত্রে ক্রোমোজোম আনপেয়ার্ড, তখন তাদেরকে বলা হয় মনোসমিক, মনোসম থেকে মনোসমিক। নেক্সট স্লাইডে দেখো টেলোসেন্ট্রিক বা প্রান্ত, একেবারেই প্রান্ত, এই যে দেখো একেবারেই প্রান্ত আমি দিয়েছি, এখানে একটু খেয়াল করে, এই যে দেখো এটার মতো না, আরও কাছে একবার আয়ের মতো হয়ে গেছে, এটা দেখো আই এর মতো, এটা দেখো জে এর মতো, এটা দেখো এল এর মতো, এটা দেখো ভি এর মতো। সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে সুস্পষ্টভাবে চার প্রকার, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত তাকে টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক ক্রোমোজোম বলে। এ ধরনের ক্রোমোজোমকে এক বাহু বিশিষ্ট মনে হয়। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো বা একটি দণ্ডের মতো দেখায়। এই দেখো চিত্র সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী বিভিন্ন আকৃতির ক্রোমোজোম, এই এক এর বিষয়টি লিখতে হবে না, এটা বইয়ের থেকে নেওয়া বিধায়। এরপর এতক্ষণ তো আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে পড়েছি,
এখন দেখো দেহ যে গঠন করছে এবং সেক্স ডিটারমিনেট করছে, লিঙ্গ নির্ধারণ করছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোম দু ধরনের, যথা অটোজোম সেক্স ক্রোমোজোম। এগুলো তোমরা 9-10 পড়েছো, 8 থেকে পড়ে আসছো, আমি খুব বেশি বোঝাবো না, শুধু পড়ে যাচ্ছি। যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদেরকে অটোজোম বলে। অটোজোমের সেটকে এ দ্বারা চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অটোজোম, এটা তোমরা ভালোভাবেই জানো। তারপর দেখো সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। মানুষের সেক্স ক্রোমোজোম দু প্রকার, সংখ্যা দুটি, প্রকারও দুরকম, একটি হচ্ছে ওয়াই টাইপ, একটি হচ্ছে এক্স টাইপ। তাহলে কি বললাম, মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম দু প্রকার, যথা এক্স এবং ওয়াই। মানুষের সেক্স ক্রোমোজোম এক জোড়া, স্ত্রী দেহে দুটি সেক্স ক্রোমোজোম একই ধরনের, দুটি এক্স, এবং প্রাণীদের পুরুষের ক্ষেত্রে দুটো ভিন্ন প্রকৃতির, একটি এক্স অপরটি ওয়াই। এরপরে আসুন ক্রোমোজোমের রাসায়নিক গঠন তো আমরা দেখব, কেমিক্যাল কম্পোনেন্টস, কি কি রাসায়নিক উপাদান দ্বারা ক্রোমোজোম গঠিত হয় একটু লক্ষ্য করো। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। খেয়াল করবে নিউক্লিক অ্যাসিড আবার দু ধরনের পাওয়া যায়, একটি হলো ডিএনএ, একটি হলো আরএনএ। ডিএনএ এর পুরো নাম বানানটা একটু খেয়াল করবা, এটা ডিএনএর পূর্ণ রূপ কি, এটা এমসিকিউতে আসে, বানানটাকে বিভিন্নভাবে দিবে। ডিঅক্সিরাইব ও নিউক্লিক অ্যাসিড বানানটা খেয়াল করো, ডিই অক্সি ও এক্স আই আর আই বি ও রাইব ও ডিঅক্সিরাইব ও নিউক্লিক অ্যাসিড NUCLEIC ACID, তিনটা আলাদা আলাদা হবে লিখবা। জিএনএ হলো প্রকৃত ক্রোমোজোমের স্থায়ী উপাদান, দেখো পারমানেন্ট কম্পোনেন্টস, তার মানে কি এটা স্থায়ী, পারমানেন্ট থাকে। ক্রোমোজোমের বিভিন্ন উপাদানের মধ্যে জিএনএর পরিমাণ হচ্ছে শতকরা প্রায় 45 ভাগ। এটি ডাবল হেলিক্স দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠন। পলিনিউক্লিওটাইড ডিএনএ তে, ডিএনএ হলো নিউক্লিওটাইডের সমষ্টি, এটা নেক্সট ক্লাস মতো বুঝে যাবা। অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়, যুক্ত হয় স্পাইরাল গঠন। স্পাইরাল মানে সর্পিল আকার, সাপ যেভাবে একে একে চলে, বান্দরবানের রাস্তার মতো জিগ জ্যাগ সার্পেন্টাইন, স্পাইরাল সর্পিল আকার। তবে এখানে একটি সূত্র কিন্তু আরেকটির মতো নয়, ডিএনএ দুটি সুতা, বাট একটি সুতো আরেকটির মতো নয়, তবে পরিপূরক, অর্থাৎ দুটি সূত্র মিলেই একটি ডিএনএ অণু গঠন করে। তবে সূত্র দুটি হুবহু একই রকম নয়, কিন্তু গাঠনিক উপাদানগুলো দুটা সূত্রকে, গাঠনিক উপাদানগুলো একই রকম, বাট তারা একে অপরের পরিপূরক, একটি আরেকটির মতো নয়, আইডেন্টিক্যাল নয়, এটাই বোঝাচ্ছি। এতে 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেমন অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন থাকে। বিজ্ঞানে সিফ এবং বোনারের মতে ক্রোমোজোমে ডিএনএ ও হিস্টন প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1। হিস্টন প্রোটিন কি একটু পরে আমরা জানবো। জীবের প্রায় 90 ভাগ ডিএনএ ক্রোমোজোমে থাকে, আশা করি এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। এরপর দেখো আরএনএ, এটাও কিন্তু ক্রোমোজোমে থাকে। আরএনএ এর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমে আরএনএ এর পরিমাণ হচ্ছে শতকরা 0.2 থেকে 1.4 ভাগ। আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়, ডিএনএ কিন্তু স্থায়ী উপাদান। প্রতিটি আরএনএ অণুতে সাধারণত একটি সূত্র, সাধারণত এক সূত্র বিশিষ্ট, খেয়াল করো ডিএনএ অণু দ্বিসূত্র, আরএনএ অণু এক সূত্র। ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান, আরএনএ টা স্থায়ী নয়। এটি 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও ইউরাসিল, পরীক্ষা প্রশ্ন হবে এমসিকিউ, ইউরাসিল যেটা ডিএনএ তে থাকে না, আরএনএ তে থাকে। ডিএনএ তে থাকে সাইটোসিন, আরএনএ তে থাকে ইউরাসিল, মনে রাখবা। অনেক ভাইরাস কোষে ডিএনএ এর পরিবর্তে আরএনএ থাকে। প্রোটিন দেখো আমরা প্রথমে পড়েছিলাম ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে বলেছি, ডিএনএ আরএনএ। এবার প্রোটিন দেখো, প্রোটিন ক্রোমোজোমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান। এই কাঠামোতে নিউক্লিক অ্যাসিড বিন্যস্ত থাকে। ক্রোমোজোমে প্রোটিনের পরিমাণ শতকরা 55 ভাগ, একটু মনে রাখিও। ক্রোমোজোমে দু ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটি হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন অম্লীয় প্রোটিন। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনটা দেখো, ক্রোমোজোমে প্রোচামিন, মনে রাখবা এগুলো এমসিকিউতে আসে, অথবা হিস্টোন হিসেবে, এই দুটি ক্ষারীয় প্রোটিনের মধ্যে যে কোনো একটিকে পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে, প্রোটামিন পাওয়া যায় শুধু শুক্রাণুর ক্রোমোজোমে, এটাই এমসিকিউ। প্রোটামিন পাওয়া যায় শুধু শুক্রাণুর ক্রোমোজোমে। ক্রোমোজোমে হিস্টোনের পরিমাণ ডিএনএ এর পরিমাণের কাছাকাছি থাকে।
কতক প্রোটিন ডিএনএ অণুর সাথে সরাসরি সংযুক্ত থাকে। এসব প্রোটিনের আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন ইত্যাদির ধনাত্মক সাইড গ্রুপের সাথে ডিএনএ অণুর ঋণাত্মক ফসফেট গ্রুপের বন্ড তৈরি হয়। অন্যান্য প্রোটিন ডিএনএ বাউন্ড প্রোটিনের সাথে সংযুক্ত থাকে। এরপর দেখো উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, এগুলো একটু পরে নিবা, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, বাকিটা তুমি পরে তোমার মেমোরিটাকে, তোমার ক্যালিবারটাকে সমৃদ্ধ করবে, তোমার নলেজটাকে এনরিচ করবে। ক্রোমোজোমে বেশ কয়েক ধরনের অম্বীয় প্রোটিন থাকে, উল্লেখযোগ্য হলো ডিএনএ পলিমারেজ ও আরএনএ পলিমারেজ। উল্লিখিত উপাদান ছাড়াও ক্রোমোজোমে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, লিপিড, এনজাইম, আয়রন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ খুব অল্প পরিমাণে থাকে। এই হচ্ছে রাসায়নিক গঠন, এই চার্টটা দেখে নিবা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, হিস্টোন মানে হচ্ছে ক্ষারকধর্মী, অ্যালকালাইন অ্যালকালাইন বেসড, নন হিস্টোন অ্যাসিড বেসড, অ্যাসিড ধর্মী, এটা মনে রাখবা। হিস্টোন হচ্ছে ক্ষারকধর্মী আর নন হিস্টোন হচ্ছে অ্যাসিড ধর্মী, এটা যেন মনে থাকে। অর্থাৎ অ্যাসিড ধর্মী প্রোটিন, ক্ষারীয় প্রোটিন, অম্লীয় প্রোটিন, এটা মনে রাখলে হবে, বাকিটা তো আমি এতক্ষণ পড়ালাম। এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। স্লাইডটা একটু দেখে নিবা, চার্টটা একটু দেখে নিবা। ক্রোমোজোমের কাজে আসো, ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, তাই বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে, বহন করে এবং স্থানান্তর করে। বিভক্তির মাধ্যমে ক্রোমোজোম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, ডিএনএ বা জিন অনুধারণ করে, ডিএনএ এর সাঁচ অনুযায়ী তৈরি এমআরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি করে বা সংশ্লেষ করে। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লু প্রিন্ট, এই যে লাইফ যাকে আমরা বলছি তার যাবতীয় মানে ব্লু প্রিন্টের বাংলা যদিও নীল নকশা, এখানে আমরা যেটা বুঝাবো জীবনের যে মূল থিম, মূল নকশা, হোয়াট ইজ লাইফ, এটা হলো বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লু প্রিন্ট, মানে জীবনটা কি সেখানেই গ্রথিত আছে, এনকোডেড এনকোডেড গ্রথিত আছে, নিহিত আছে, ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। ক্রোমোজোমের সংখ্যা ও গঠনের পরিবর্তন অভিব্যক্তির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যতটুকু পড়িয়েছি আশা করি বুঝতে পেরেছ। কোষ বিভাজনে ক্রোমোজোমের কিছু ভূমিকা রয়েছে, সেটা আমি পরে শোনাচ্ছি, এগুলো তোমরা বুঝতে পারবা, পড়লেই বুঝবা। জীবদেহের বৃদ্ধি ও জনন উভয় কাজের জন্যই কোষ বিভাজন জরুরি। কোষ বিভাজনের মুখ্য বস্তু ক্রোমোজোম, ক্রোমোজোমকে বাদ দিয়ে কোষ বিভাজন সম্ভব নয়। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জায়গোট, সেই জায়গোট বিভাজিত হয়েছিল বলেই মাতৃজঠরে আমরা বেবিতে ফিটাসে পরিণত হয়েছি। সেই ফিটাস জন্মের পরে কোষ বিভাজনের মাধ্যমে আজকে আমি তুমি এত বড় হয়েছি। সুতরাং কোষ বিভাজনের গুরুত্ব তুমি সহজেই অনুধাবন করতে পারছ। কোষ বিভাজনের শুরু এবং শেষ উভয়ই ক্রোমোজোম নির্ভর। ক্রোমোজোম অবস্থিত ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়। অর্থাৎ ক্রোমোজোমস্থ ডিএনএ প্রতিলিপ্ত না হলে, মানে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ সৃষ্টি না হলে কোষ বিভাজন শুরু হবে না। কাজেই দেখা যায় কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা মুখ্য। কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষস্থে ক্রোমোজোমের প্রতিলিপন বা অনুলিপন, রেপ্লিকেশন, এটাকে দ্বিতন বলি, বিভাজন ও মেরুকরণ সবই আবশ্যকীয় বিষয়। আবার ক্রোমোজোমবিহীন কোষ তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, এমনকি কোষ বিভাজনকালে ক্রোমোজোমের বন্টন নীতিমালা বহির্ভূত হলে কোষের বৈশিষ্ট্য ও অস্তিত্বে বিরূপ প্রভাব পড়ে। কাজেই বলা যায় কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোমের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ক্রোমোজোম কতবার বিভক্ত হবে তার উপর নির্ভর করে কোষ বিভাজনের ধরন, অর্থাৎ মাইটোসিস নাকি মায়োসিস। আমি আশা করব আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের লেসনটা অত্যন্ত চমৎকারভাবে বুঝেছ। বলে রাখলাম এই লেসনটা সবাই মিলে দেখবে, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তার আগে ছোট্ট একটি হোমওয়ার্ক দিচ্ছি, ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করো। বিদায় নেওয়ার আগে বলতে চাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হোম, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।